নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার উননব্বই ও নব্বই এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের অ্যাক্টিভিটি চার দশমিক তিন দশমিক দুই গদ্যে রূপান্তর করি এটি সমাধান করে দিব এখানে তোমাদের বলেছে নিচের কবিতাটি কবির সর্বহারা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি গদ্যে রূপান্তর করো গদ্যে রূপান্তরের সময়ে কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি সম্ভব প্রতিশব্দ বসানোর চেষ্টা করো শব্দের শব্দের অর্থ বোঝার জন্য এবং প্রতিশব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধানের সহায়তা নাও তো আমরা এখন এই কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটিকে গদ্যে রূপান্তর করব এখানে কবিতায় কবি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলোর প্রতি শব্দ ব্যবহার করে গদ্যে রূপান্তর করব তো চলো শুরু করা যাক উত্তর কান্ডারি হুঁশিয়ার কবিতাটি গদ্যে রূপান্তর করা হলো দুর্গম পাহাড় মরুভূমির রাস্তা দুর্লঙ্ঘ সমুদ্র পার হতে হবে রাতের আধারে তাই যাত্রীরা সাবধান নৌকা দুলছে জল ফুলে উঠছে মাঝি পথ ভুলে যাচ্ছে পাল ছেড়ে গেছে হালকে ধরবে কার সাহস আছে কে আসো বলবান এগিয়ে আস ভবিষ্যৎ ডাকছে তোমাকে এই ঝড় ভয়ঙ্কর এটি পাড়ি দিয়ে নৌকা পার করে নিতে হবে অন্ধকার রাত দেশ মাতৃকার মুক্তি মন্ত্রে দীক্ষিত সৈনিকেরা সতর্ক হও যুগ যুগ ধরে জমানো ব্যথা এই অভিযান ঘোষণা করছে বঞ্চিত বুকে এই অভিযান ফুলে উঠে এদেরকে সাথে নিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে অসহায় জাতি ডুবে মরছে তারা সাতার জানে না মাঝি আজ দেখব তোমার মায়ের মুক্তির শপথ তারা হিন্দু নাকি মুসলমান কথা গিয়ে জিজ্ঞেস করে মাঝি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তান পাহাড়ের সংকীর্ণ পথ যাত্রীরা ভয় পাচ্ছে বজ্র গর্জন করছে পিছিয়ে পড়া যাত্রীদের মনে আজ সন্দেহ জাগে হে মাঝি তুমি কি রাস্তা ভুলে যাবে পথের মাঝে যাত্রা ভঙ্গ করবে হানাহানি করে হলেও টেনে চলো সেই মহান দায়িত্ব যা তোমার কাঁধে নিয়েছ মাঝি তোমার সামনে ওই পলাশির প্রান্তর যেখানে বাঙালির রক্তে লাল হয়েছে ক্লাইভের তলোয়ার হায় ওই গঙ্গায় ভারতের সূর্য ডুবেছে আমাদের রক্তে রাঙিয়ে আবার সেই সূর্য উদিত হবে ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে গেল তারা আজ নিকটে এসে দাঁড়িয়েছে তাদের প্রতি কোনো বলিদান দেবে কি আজ তোমার পরীক্ষা জাতিকে উদ্ধার করবে নাকি জাতি জাতের উদ্ধার করবে নৌকা দুলিতেছে জল ফুলে উঠতেছে মাঝি সাবধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য